যাচ্ছি বহু, এখন সাগরটা টেনে নিয়ে যেত। নিয়ে গেলে তো ভালোই হতো বুবু। না রে না রাখুন, তোর মতো যার একটা ছোট ভাই আছে তাকে কি সাগর টেনে নিয়ে যেতে পারে? বাড়ি চল বুবু, একেবারে বুঝে গেছিস, মা বলবে। তাই চল। বুবু দেখ কত বড় একটা শামুক, খুব সুন্দর তাই নারি? হ্যাঁ বুবু খুব সুন্দর। আমি যদি একবার দেখতে পেতাম। বুবু তুই দেখতে পাবি বুবু, দাদা বলেছে তোকে বড় ডাক্তারের কাছে নিয়ে যাবে। আমার চোখে চিকিৎসা করতে অনেক টাকা লাগবে রে রতন, অত টাকা বাবা কোথায় পাবে বল? সেই ভাবনা আর থেকে ভাবতে হবে না, বাবা যখন বলেছেন ব্যবস্থা একটা হবেই। অভাব দুঃখ কষ্ট এসব তো গরিবের নিত্য সঙ্গী রমজান, নইলে মেয়েটা আবার অন্ধ হয়ে যাবে কেন? ভালো করে চিকিৎসা করাও গফুর ভাই, বড় ডাক্তার দেখাও। বড় ডাক্তার সাথে তো আলাপ করেছে, অনেক টাকার ব্যাপার, দেখি আল্লাহর যদি হুকুম হয়। পাহাড়তলি বৌদ্ধ মন্দির থেকে একটা মহামূল্যবান স্বর্ণমূর্তি উদ্ধার হয়ে গেছে, সন্দেহ করা হচ্ছে এটা পুরাকীর্তি পাচারকারীদের কাজ। সরকার ঘোষণা করেছেন যদি কেউ এই স্বর্ণমূর্তির সন্ধান দিতে পারেন অথবা উদ্ধার করে দিতে পারেন তবে সেই ব্যক্তি বা ব্যক্তিদের নগদ 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। ঘোষণাটি শুনলেন সুপারভাইজার সাহেব? কে শুনলেন মন্দির থেকে সোনার মূর্তি গায়েব হয়ে গিয়েছে? কে বলল? কেন রেডিওতে? তাতে কে না মানে কাজটা কারা করলো? কারা করলো বেটা, দাদি তোর কি দরকার? যা নিজের কাজ যা বেটা, আদার ব্যাপারে জাহাজের খবর জানতে এসেছে। রমজান শুনেছ মন্দির থেকে সোনার মূর্তি গায়েব হয়ে গেছে? আরে গেছে গেছে, আমরা দিন মজুর মেহনত করে খাই, এসব সোনা দানের খবর জেনে আমাদের কি লাভ? রেডিওতে বলেছে মূর্তির খোঁজ দিতে পারলে পুরস্কার দেবে, আর ওই সেই পুরস্কার পেয়ে তুমি বড় লোক হয়ে যাবে। আরে ওসব ভাবনা বাদ দিয়ে এক কাজ করো, বাহুল তো বেশ তাগড়া জোয়ান হয়ে গেছে, ওকে এই কুলির কাজে লাগিয়ে দাও। তোমার মাথা খারাপ হয়েছে রমজান? কি বা এমন বয়স, অতটুকু দুধের বাচ্চা এ বোঝা টানতে পারবে? আরে গফুর ভাই, বাপ মায়ের কাছে সন্তানেরা চিরকাল দুধের বাচ্চাই থাকে, ছেলেকে দুনিয়া দেখতে দাও। ঘর থেকে বের করে দিক, যা ভাগে এখান থেকে যা।
হয়েছে গিয়া এক কাপ চা দে শক্তিরও প্রয়োজন আছে তাই বলে সারাক্ষণ মারামারি করবি তুমি ভুল করছ মারামারি নয় নিজেকে রক্ষা করার একটা আধুনিক কৌশল মার্শাল আর্ট কুলির আবার আর্ট ফাট কুলি বলে কি আমরা মানুষ নই মা আমিও কুম্ভ শিখবো মারব এক থাপ্পড় ভাতা মা ভাত দাও সারাদিন কি কাজ করে এসেছেন যে সেই ভাত দাও এক শালা বেআইনি কাজ করছিল ওর বাপের নাম ভুলিয়ে দিয়েছি দাও ভাত দাও তুই আবার মারামারি করছিস তোর ভাত বন্ধ যা মা থাম তুই তুমি চুপ করো ওঠ বেরো বেরো বলছি ভাইয়া Thank you.
Hey, come on, y'all.
দাঁড়াও, চল ওই দোকান থেকে এক কাপ চা খেয়ে নি। Thank you, Papa. Julie. Breakfast?
বাইরে কোথাও করে নেব। এই কামালকে নিয়ে যা, সঙ্গে একজন পুরুষ মানুষ থাকলে। এতগুলো মেয়ে মানুষের সঙ্গে একজন পুরুষ মানুষ ইম্পসিবল। চলি কামাল, প্লিজ ডোন্ট মাইন্ড। বাই। কত বছর পর তোমাকে দেখলাম বাবা, বাড়ির কথা মনে পড়লো। তাহলে কি করবো জাতি, ভাইয়ার হুকুম, পড়াশোনা শেষ না করে বাড়ি ফেরা চলবে না। বাপ মাকে হারিয়ে ভাই ভাবি সংসারে মানুষ, তাদের কথা না শুনলে কি চলে? তোমার চাচা এই এলাকার মানি লোক, তোমার ভাই কোম্পানির ম্যানেজার, তোমরা কত বড় লোক, তবু যে আমাদের কথা মনে রেখেছো। এমন করে বলে ওর দাম বাড়িয়ে দিও না তোমার। ও যদি নিজেকে বড় লোক ভেবে গরিব বলে আমাদের ঘৃণা করে, তাহলে ওর নাক পাশে বদলে দেবো না। জানিস তো একটাই, তোমরা গল্প করো, আমি চাপা দিচ্ছি। আজকাল প্র্যাকটিস করছিস কোথায়? আর কোথায়, আগে সেই পুরনো জায়গায়। ভালোই হলো, আমিও কাল থেকে তোর সাথে জয়েন করবো। ঠিক আছে, আসিস। চিনতে পারছিস না, ও তো শানু, আর এ হচ্ছে রতন, আমার ছোট ভাই। রতন শানু মানে? শানু অন্ধ হয়ে গেছে কামাল। কেমন করে কি হলো জানি না, পাহাড় থেকে পা পিছলে পড়ে যেতেই। ভাইয়া আমরা সাগর পাড়ে যাই। না, এটা নিশ্চয়ই সেই চোরাই স্বর্ণ মূর্তি যার কথা সেদিন রেডিওতে বলেছিল। এটা আমি সরকার হাতে জমা দেবো, সরকার পুরস্কার দেবে, আর ওই টাকায় আমার মেয়ের চিকিৎসা হবে।
বরফ ভাঙল, বরফের ভেতর থেকে মূর্তি বেরোল, আর তার সবই তোমার চোখের সামনে ঘটল, তাই না সিরাজি? জি স্যার, ওই বেটা গোপুর শেখ মাথা থেকে ফেলে দিতে সব কোমর ফাঁক হয়ে গেল। এখন এই ফাঁক তুমি ঢাকবে কি দিয়ে সুপারভাইজার? স্যার, এই ফাঁক দিয়ে সরকারি লোক আসবে, পুলিশ আসবে, তোমাকে আমাকে সবাইকে হাজতে পড়বে, বিচার হবে, জেল হবে, ফাঁসিও হয়ে যেতে পারে। এখন তুমি বলো, আমার এত বড় সর্বনাশ করার জন্য তোমার কি শাস্তি হওয়া উচিত? আমাকে এবার মতো মাফ করে দিন হুজুর, আমি আপনার গোলাম হুজুর, সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবো। ঠিক বলেছ, তুমি গোলাম, সারা জীবন আমার গোলাম হয়ে থাকবে। হাজার চেষ্টা করেও আমার বিরুদ্ধে তোমার পেশ থেকে একটি কথা ওকে বের করতে পারবে না। মা,
ফিরবে বাবা? টাকাটা পেলেই চলে আসবো মা। আজ আমার কত আনন্দের দিন, শানুকে বড় ডাক্তার দেখাবো, আমার শানুর চোখ ভালো হবে। বাবা। কি মা? আমার চোখের আলো ফিরিয়ে আনতে গিয়ে এই সংসারে আধার নেমে আসবে না তো বাবা? শানু, এমনিতেই তো আমরা দেশ আছি বাবা, তোমার যাবার দরকার নেই, মূর্তিটা ওটা দিয়ে দাও। না রে শানু, এখন আর বাধা দিস রে, আমার মালিক খুব ভালো লোক, আমি যাই। চলো চলো যাই। এই ফ্যাক্টরিতে নাকি বরফ ভেঙে সোনার মূর্তি বেরিয়েছে, তুমি কিছু জানো? তাকে তো দেখছি না। মালিক কেন? জি, আমি মালিকের হাতে এটা তুলে দিতে চাই স্যার। দেখো, আমি কোম্পানির ম্যানেজার হলেও সব দায়িত্ব আমাকেই পালন করতে হয়, আর তাই মালিকের পক্ষ থেকে এই দায়িত্বটুকু আমাকেই পালন করতে হচ্ছে। এই নাও। আমার দায়িত্ব আমি পালন করলাম, এখন শুধু তোমার দায়িত্ব হবে এই মূর্তিটার কথা কাউকে না বলা। এত বড় একটা ঘটনা কাউকে বলবো না, এ আপনি কি বলছেন স্যার? তুমি মূর্তিটা চোখে দেখেছ, শুধু এই জন্য 50,000 টাকা পুরস্কার। স্যার, কোনো প্রশ্ন নয়, টাকাটা নিয়ে সোজা এখান থেকে বেরিয়ে যাও। দেরিতে হলো, আপনাকে আমার চিনতে ভুল হয়নি, কিন্তু আমাকে আপনি এখনো চিনতে পারেননি। কি বলতে চাও তুমি? আপনার টাকা ফিরিয়ে নিন স্যার, আমি সরকারি সম্পত্তি সরকারি লোকের হাতে তুলে দেবো। মানুষের অনেক ইচ্ছাই পূরণ হয় না গোপুর শেখ, তোমারও হবে না। শুধু একটা ইচ্ছা, একটা ইচ্ছাই পূরণ হতে পারে, আমার হাতে তোমার মৃত্যু। যাও, তোমার মতো দেশের শত্রু আর বেইমানের হাতে আমার মৃত্যু হলে তো আমি শহীদ হবো আকবর খান। স্যার, এই কুত্তাটা আপনাকে অপমান করে কথা বলছে। বলতে দাও, আমি জানি প্রদীপ নেভার আগে একবার জপ করে চলে ওঠে, ও শহীদ হতে চায়, ওকে শহীদ করে দাও। Go for shit.
মাঝে মাঝে তোমার জন্য আমার ভাবনা হয়, দুশ্চিন্তা হয়, এই আর কি। আমি তো তোমার স্ত্রী। Yes, a sweet, a very very sweet wife. I mean স্ত্রী। তোমাকে পেয়ে আমি সত্যি ভাগ্যবান সুলতানা। সত্যি একটি রাতও যে আমাদের ছেড়ে দূরে থাকেনি, সে লোকটি আজ কদিন ধরে বাড়ি ফিরছে না, কোনো খবরও দিচ্ছে না। কেন হচ্ছে রে বাদল? তবে কি, তবে মা চুপ করো মা, ও কথা মুখে এনো না। ভাইয়া, ভাইয়া, বাবাকে ভালো করে খোঁজ ভাইয়া, বাবাকে খুঁজে বের কর, অন্তত এই বিশ্বাসটুকু এনে দে, আমাদের বাবা আজও বেঁচে আছেন। শানু, ভাইয়া, বাবাকে খুঁজে এনে দে, বাবার জন্য আমার বুকে ভেতরটা কেমন জানি করছে, আমি যে সহ্য করতে পারছি না ভাইয়া। চুপ কর ভাই, চুপ কর, আমি কথা দিচ্ছি বাবাকে ফিরিয়ে আনবই, এই মায়ের পা ছুঁয়ে বলছি, তোদের কথা দিচ্ছি। আমার বাবা 15 দিন ধরে নিখোঁজ, আপনারা কেউ সন্ধান দিতে পারেন? আগে যারা নিখোঁজ হয়েছে তাদের সন্ধান তো তাদের সন্তানরা পায়নি বাবা, তুমি হয়তো পাবে না। বয়স হয়েছে, সব দিক খেয়াল রাখতে পারি না, বুঝলে? ব্যবসা এখন পুরোপুরি তোমার, তাই এবারে বোনাসটা সবাইকে ঠিক মতো দেওয়া হয়েছে তো? হয়েছে স্যার। হোয়াট স্যার মানে? আঙ্কেল বলতে পারো না? তুমি আমার আপন বড় ভাইয়ের ছেলে, এমন গো বেচারা কর্মচারী ভাব ধরে থাকো কেন? হ্যাঁ, ইয়ে প্রোটোকল মেনটেন না করলে কোম্পানিতে ডিসিপ্লিন বজায় থাকবে না স্যার। হ্যাঁ, এখানে আঙ্কেল বলেই ডাকবে। জি জি। ছেলে যদি বাপকে স্যার বলে ডাকে শুনতে ভালো লাগে? হ্যাঁ ঠিক আছে, এখন থেকে চেষ্টা করব স্যার। আঙ্কেল, আঙ্কেল। হ্যাঁ তাই করবে। আর শোনো,
তো তোমরা আমার যথেষ্ট আপন হলেও ভাবছি একটা ফাইনাল সম্পর্ক এস্টাবলিশ করব। তোমাদের দু ভাইকে আমার বিশ্বাস নেই, যখন তখন উড়াল মারতে পারো। ভাবছি কামালের সঙ্গে রুনার বিয়েটা দিয়ে তোমাদের সঙ্গে আমার বাঁধনটা আর একটু পাকা করব। এ তো আমাদের সৌভাগ্য স্যার। আচ্ছা সরি আঙ্কেল। শুধু কাজ আর কাজ। আমি কাজ করে তোর কি হয়েছে? না মানে তোর বিড়ালের মতো শরীরটাকে আদর করতে বড় ইচ্ছা করে। ওরে আমার আদরের মিনি বিড়াল। Oh, my God.
কিছুতেই পড়তে পারবে না। আমি তোমাকে কিছুতেই পড়তে দেব না। সাদা শাড়ি তুমি তখনই পড়বে যখন তুমি জানতে পারবে তোমার স্বামী আমাদের বাবা মৃত, কিন্তু বাবা তো নিখোঁজ। নিখোঁজ আর মৃত এক কথা নয়। তুই আমাকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছিস বাদল। মনে করে নাও তাই, তুমি সান্ত্বনার মাঝে আমরা যদি মনে করি আমাদের বাবা মারা যায়নি, আমাদের বাবা আবার আমাদের মাঝে ফিরে আসবে, তাহলে তুমি কেন বিধবা শাড়ি পরে আমাদের দুঃখ দিতে চাও? তুমি কি পারবে না মা, বাবা আমাদের বেঁচে আছে সেই বিশ্বাসটুকু বাঁচিয়ে রাখার জন্য রঙিন শাড়ি পরতে? তা হয়তো পারবো, কিন্তু আমি তো জানি যে সাদা শাড়ি আজ তুই আমার হাত থেকে কেড়ে নিচ্ছিস, একদিন হয়তো নিজের হাতে তুই আমার সামনে এনে ধরবি, মরতে বলবি। সেই মুহূর্তের কষ্টটুকু দুঃখটুকু আমি তোকে দিতে চাইনি, তাই তাই শাড়ি কেনা আমি নিজেই কিনে এনেছি। সেদিনের কষ্ট হয়তো আমি সহ্য করতে পারবো মা, কিন্তু আজকের বিশ্বাসটুকু নষ্ট হতে দিও না মা। মা আমি বলছি মা, ভাইয়ার বিশ্বাস সত্যি হবে। মা হয়ে তোদের বিশ্বাসের মূল্য দেবার জন্য আমি না হয় আমার বিশ্বাসকে বিসর্জন দিলাম। তোদের বিশ্বাসকে সত্যি বলে জেনে নিয়ে আমি না হয় আজ থেকে তোদের মতো ভাববো। আমার স্বামী আমার কাছে আবার ফিরে আসবে, আবার ফিরে আসবে। গিয়েছিলেন ওই জিপটার চাকার নিচে? আমি তো দেখতে পাইনি। আশ্চর্য, দেখতে পারলে মানে? অত বড় একটা জলযন্ত্র জিপ শরীরের উপর হুমড়ি খেয়ে পড়লো আর আপনি দেখতে পাননি? কি করে দেখতে পাবো বলুন? এই আকাশ, এই সাগর, ওই পাহাড়, সুন্দর পৃথিবী যা চিরকালের জন্য চোখের আড়াল হয়ে গেছে, সামান্য একটা জিপ গাড়ি কেমন করে চোখে পড়বে? তার মানে মানে আপনি এই বলতে সংকোচ হচ্ছে, বললে আঘাত পাবো? একটুও না, আমি সত্যি সত্যি অন্ধ। সরি, আমি বুঝতে পারিনি। আমি কিন্তু বুঝতে পেরেছি, আপনি আমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছেন, আপনার এদিন কখনো শোধ হবার নয়। শুনুন, আপনার পরিচয়টা কিন্তু দিয়ে গেলেন না। আপনার পরিচয় তো দেননি। আমি নতুন এসেছি, এখানকার থানা ইনচার্জ। আমি শানু, কাছেই আমাদের বাড়ি, বাড়িতে মা আছে আর দু ভাই। আপনার বাবা আছেন কিনা জানি না, শুধু জানি বাবা হারিয়ে গেছেন। বাবাকে খুঁজছে আমার দু ভাই, নইলে ছোট ভাই রতন তো আমার সাথে সাথেই থাকে। ও থাকলে কি গাড়ি চাপা পড়ে মরতে যাই? চলুন না, আমি আপনাকে পৌঁছে দেই। এটুকু পথ একাই যেতে পারবো, তাছাড়া এ আগালার বাড়িতে মেহমান নিয়ে গেলে মা রাগ করবেন। আসি।
এই নাও। হ্যালো দুশো। তুমি কয়টা জীবাণী খেয়েছ? তিনটা। তিনটা? এই নাও। হ্যালো তিনশো পড়কে পাইয়া আয় আয় আসুন রাঙ্গা সাহেব। আমি এসেছি, আপনি কি করে জানলেন? চোখে দেখি না, কানে তো শুনতে পাই, অনুভবও করতে পারি। আপনার আসার শব্দ শুনে বুঝতে পেরেছি আপনি এসেছেন। আমার আসার শব্দ শুনে আশ্চর্য? খোদা দৃষ্টিশক্তি কেড়ে নিয়েছেন বলেই হয়তো এই গুণটুকু আমাকে দয়া করে দিয়েছেন। কারো পায়ের শব্দ একবার শুনলে বা কারোর সাথে একবার কথা বললে তাকে দ্বিতীয়বার চিনতে আমার আর ভুল হয় না। মা, কে এসেছে রে সামনে? মা, এই সেই দারোগা সাহেব, সেদিন যিনি আমাকে বাঁচিয়েছিলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বাবা, বসো। জানেন, সেদিন আপনাকে বাড়িতে নিয়ে আসিনি বলে মা আমাকে কত বকেছেন। বকবো না, 100 বার বকবো। এমন একটা উপকার যে করলো তাকে পথ থেকে বেরিয়ে করতে হয়। তুমি বসো বাবা, আমি তোমার জন্য চা করে আনছি। বসুন। আর রতন, দারোগা সাহেব, এই আমার ছোট ভাই রতন। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও শুধু আমার ভাই নয়, অন্ধেশ। যেখানে যাই ও আমার সঙ্গে থাকে। সেদিন ছিল না বলেই তো। নাও বাবা, চা খাও। সত্যি আপনাদের এই সুখের সংসার দেখে আমার খুব ভালো লাগছে। দারোগা সাহেব, বাইরের রূপ দেখে কি ভেতরটা বোঝা যায়? তার মানে? সবার মুখের হাসি দেখে আপনি সুখের উৎস খুঁজছেন, কিন্তু এই হাসির আড়ালে যে কত বড় কান্না লুকিয়ে আছে তা তো আর আপনি জানেন না। বাবা আজ অনেকদিন নিখোঁজ, আজও ঘরে ফেরেননি, ফিরবেন কিনা তাও জানি না। তবু আশায় আশায় বুক বেঁধে পথের দিকে তাকিয়ে আছি। আমাকে আপনারা ব্যাপারটা একটু খুলে বলবেন। কি আর বলবো বাবা, সবই ঘটে গেল স্বপ্নের মতো। ঘাটে কাজ করতে গিয়ে বরফের ভেতর থেকে সোনার মূর্তি পেল ওর বাবা। ওটা নাকি সরকারি সম্পত্তি, তাই সে ঠিক করলো থানায় গিয়ে সরকারি লোকের হাতে ওটা জমা দিয়ে দেবে। কিন্তু পরদিন মালিকের লোক এসে ওকে ডেকে নিয়ে গেল। মালিক নাকি বলেছেন সততার জন্য ওকে পুরস্কার দেবে। সেই যে মূর্তিটা নিয়ে গেল আর ফিরে এলো না। আপনারা খোঁজ নেননি? আমার বড় ছেলে বাদলকে পাঠিয়েছিলাম বাবা, ওরা বলেছে ওদের বাবা নাকি ওখানে যায়নি। আচ্ছা, মালিকের নামটা বলতে পারেন? এখানকার সবচেয়ে ধনী লোক, জাফর খান। জাফর খান যখন তখন বাইরে যায়, বান্ধবীদের নিয়ে হইচই করে বেড়ায়। সেদিন ট্রলারে বেড়াতে গিয়ে নৌকো ডুবানোর ঘটনা শোনানি? লোকগুলো নিরীহ ভদ্রলোক ছিল বলে রক্ষে, যদি গুন্ডাপান্ডা ধরনের হতো তুমি বলো আর এরপর কোনো বাপ নিশ্চিন্তে ঘুমোতে পারে? এক কাজ করুন আঙ্কেল, ওকে দেখে মৃদু ধমকে দিন। আর ইউ ম্যাড? ধমকাবো ওই মেয়েকে? সেন্টিমেন্টাল হয়ে কোনো অ্যাক্সিডেন্ট ঘটিয়ে বসলে মাসুল টানবে কে? হ্যাঁ, না না একবার তুমি অন্য কিছু ভাবো। আচ্ছা, পাগলা গারদে পাঠিয়ে দিলে কেমন হয়? হোয়াট? পাগলা গারদ? পাগলা গারদে পাঠাবো তোমাকে, বুঝেছ? সরি স্যার। আঙ্কেল, কাশিটা সারিয়ে নাও না কেন। জি জি। শোনো জি, এক কাজ করো জি, কাগজে একটা বিজ্ঞাপন দিয়ে দাও। বিজ্ঞাপন জি, একজন সৎ চরিত্রবান ও সাহসী যুবক প্রয়োজন। আমাদের কামালি তো রয়েছে, প্রয়োজন হলে ওই তো রুনার সঙ্গে সঙ্গে থাকতে পারে। তোমার মাথা খারাপ হয়েছে জি? হ্যাঁ, আরে হবু স্বামী হবে বডিগার্ড, লোকে শুনলে বলবে কি? হ্যাঁ, যা বলছি তাই করো। জি। দিদিমা সাহেব,
এক কাপ চা। আচ্ছা, এই ফ্যাক্টরিতে গফুর শেখ নামে একজন কুলি কিছুদিন আগে বরফের ভেতর সোনার মূর্তি পেয়েছিল, এ ব্যাপারে তুমি কি কিছু জানো? কি হলো, কথা জবাব দিচ্ছ না কেন? না না সাহেব, আমি কিছু জানি না, কিছু জানি না। রাবিশ, আমার ফ্যাক্টরিতে কাজ করত, নিখোঁজ হয়েছে, এসব আপনি কি বলছেন ইন্সপেক্টর স্যার? আপনি যে মূর্তিটার জন্য তাকে পুরস্কৃত করেছেন সেই মূর্তিটা কোথায়? মূর্তি? কিসের মূর্তি? সোনার মূর্তি, বরফের ভিতর স্মাগল হচ্ছিল। সোনার মূর্তি আমার ফ্যাক্টরির বরফের ভেতর? অসম্ভব, এ হতেই পারে না। আপনি আমার ম্যানেজার আকবরের সঙ্গে কথা বলেছেন? আঙ্কেল, এই যে আকবর, দেখো ইন্সপেক্টর কি বলছে। আমার মনে হয় ইন্সপেক্টর সাহেব একটা বানানো গল্প কারো কাছ থেকে শুনে এসেছেন। এ ধরনের কোনো ঘটনা তো আমাদের এলাকায় ঘটেনি। হ্যাঁ, আপাত দৃষ্টিতে আমারও তাই মনে হচ্ছে ম্যানেজার সাহেব, কারণ এই যাবৎ যতজনকে জিজ্ঞাসা করেছি কেউ মুখ খুলতে রাজি হচ্ছে না। তবে আমার বিশ্বাস, থলে থেকে একসময় বিড়াল ঠিকই বেরিয়ে পড়বে। এনিওয়ে, আপনাদের অনার্থক কষ্ট দেবার জন্য আমি দুঃখিত, চলি। আকবর, খুব সম্ভব ব্যবসার সুনাম নষ্ট করার জন্য আমাদের পেছনে শত্রু লেগেছে, তোমাকে আরো সতর্ক হতে হবে। আপনি কিচ্ছু ভাববেন না আঙ্কেল, আর যেখানেই পারুক আমাদের এখানে কোনো শত্রু সুবিধা করতে পারবে না। ইন্টারভিউ সিস্টেমটা হলো, যে ব্যক্তি পরপর চারটা কক্ষ ক্রস করে পাঁচ নম্বর কক্ষে যেতে পারবেন সেই ব্যক্তি মালিক দ্বারা চূড়ান্তভাবে নির্বাচিত হবেন। রিমেম্বার, সততা, চরিত্র এবং সাহসিকতাই আজকের ইন্টারভিউর পূর্ব শর্ত। নাও নাম্বার ওয়ান। আমি আসি ভাইরা, আসুন। বাই।
যে যাচ্ছে সে তার ফিরে আসছে না, ঘটনা কি জানি ভাই? কিছুই বুঝতে পারছি কি জানি। ভীষণ দরকার, ইন্টারভিউ কোথায় দেব? তোর ইন্টারভিউ শেষ, ধন্যবাদ স্যার। চাচি, আমি তো বাদলের বন্ধু, আপনার ছেলের মতোই, তাই এই বিপদের দিনে সামান্য কিছু টাকা যদি। ঘরে জোয়ান ছেলে থাকতে অন্যের কাছে হাত পাততে নেই বাবা। আমি কি আপনার ছেলে নই চাচি? একশো বার, হাজার বার, লাখো বার তুই আমার মায়ের ছেলে, কিন্তু দোস্ত, যখন প্রয়োজন হবে তখন দিস, এখন না। তার মানে? মা, আমি চাকরি পেয়েছি। সত্যি বলছিস বাবা? হ্যাঁ মা। কি মজা, কি মজা, ভাইয়া চাকরি পেয়েছে। মা, তোমাকে একটা অনুরোধ করব, বাবা নিখোঁজ হবার পর একটি মুহূর্তের জন্য তোমাকে হাসতে দেখিনি, তাই আজ অন্তত একটু হাসো মা, আমি তোমার হাসি মাখা মুখখান একবার দেখতে চাই। তোমার যত কষ্ট হোক, দুঃখ হোক, তবু আমার জন্য একটু হাসো মা, একটু হাসো। এই তো হাসছি বাবা, আমি হাসছি, আমি হাসছি বাবা। তোরা ভেতরে আয়, আমি তোদের জন্য চাকরি দিচ্ছি। কোথায় চাকরি পেলি তা তো বললি না। আর বলিস না, বড়লোকের একমাত্র আদরে দুলালির বডিগার্ড। বড়লোকটি কে? তোর চাচা জাফর খান। এই, তুমি ওখানে বসেছো কেন? গাড়ি আমি চালাবো। এটা নিরাপত্তার ব্যাপার, আপনি পথে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে বসলে জবাব দিয়ে আমাকে করতে হবে। তুমি যদি অ্যাক্সিডেন্ট করো? করবো না। নিজের প্রতি এত বিশ্বাস? বিশ্বাসের জোরেই তো চাকরিটা পেয়েছে ম্যাডাম। রিয়েলি? তাহলে এক্ষুনি গাড়ি থেকে নেমে পড়ো, তোমাকে আমার সঙ্গে যেতে হবে না। তাহলে যে আমার চাকরি চলে যাবে? যাবে না, দরকার হলে তোমার বেতন আমি আরো বাড়িয়ে দেব। বসে বসে বেতন খাওয়ার অভ্যাস আমার নেই ম্যাডাম, তাছাড়া নিজের দায়িত্বের প্রতি অবহেলা আমি করতে পারবো না। ইস, নাছোড় বান্দা। চলো। কোথায় যাবেন? জাহান্নামে।
তা কত? আমি এখানকার থানা ইনচার্জ, তোমাকে নতুন দেখছি, তোমার পরিচয়? পরিচয় দেওয়ার মতো তো আমার কিছুই নেই, আমি বেকার, কাজের ধান্দায় ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছি। আমার পরিচয় দিয়ে কি হবে স্যার? এ এলাকার নিরাপত্তার জন্য নতুন লোকের পরিচয় জেনে রাখা পুলিশের কর্তব্য। সত্যি বলছি স্যার, আমি গরিব বেকার, এ দুনিয়াতে আমার আপন বলতে কেউ নেই, কাজকর্ম একটা কিছু না পেলে আমি না খেয়ে মরে যাবো স্যার। ঠিক আছে ঠিক আছে, চেষ্টা করে দেখো। বললেন না চা কত করে? এক টাকা। কেন বলো তো, দাম জিজ্ঞেস করছো কেন? আমার কাছে মোটে আটা না আছে, দুদিন কিছুই খাইনি। আমি তোমাকে খেতে দেব। সত্যি বলছো? হ্যাঁ, ওই ফ্যাক্টরিতে কাজও পাইয়ে দেব। সত্যি দেবে? দেব দেব। তুমি শুধু আমাকে একটা জিনিস দেবে। বলো কি চাও? ভালোবাসা, ভালোবাসা দেবে। বাপি, তোমার অ্যাপয়েন্ট করা নতুন বডিগার্ডটা না দারুণ, কোন অজুহাতে আমাকে চোখের আড়াল করতে চায় না। গুড, ভেরি গুড, আমিও ঠিক এমনটাই চেয়েছিলাম। আচ্ছা, ওর বেতন বাড়িয়ে দিলে কেমন হয়? খুব ভালো হয়, ভয় শুধু একটাই, যেভাবে গার্ড দিচ্ছে কোন দিনটা আমার সাথে সাথে জীবন ঢুকে পড়ে। আরে না না, অত বোকাও নয়। বোকার হত্যা? এটা নিশ্চয়ই বাদুলদের বাড়ি। জি, কিন্তু আপনি? আমি রুনা। ও, বুঝতে পেরেছি, ভাইয়া তো আপনাদের ওখানে চাকরি করেন। আপনি জানলেন কি করে? ভাইয়া বলেছে, ভাইয়া একটু বাইরে গেছে, এক্ষুনি চলে আসবে, আপনি ভেতরে চলুন। তার আগে যে আমাকে এত সহজে চিনে ফেলল তার পরিচয়? নাম শানু, ভাইয়ার আদরের ছোট বোন, অন্ধ। বোন, আমি তোমার কাছে অনেক বড় অপরাধ করে বসে আছি, বলো বোন আমাকে ক্ষমা করে দেবে? ক্ষমা তুমি না চাইলেও পাবে। এখন বলো অপরাধটা কি? সেদিন তুমি একটা গাড়ি চাপা পড়তে পড়তে বেঁচে গিয়েছিলে না? ওই গাড়িটা কে চালিয়েছিল জানো? কে? আমি। তুমি? হ্যাঁ বোন, সেদিন আমি শুধু তোমার সাথে দুষ্টুমি করতে চেয়েছিলাম, আমি জানতাম না তুমি অন্ধ। আমাকে আমাকে তুমি? থাক, আর একটি কথাও নয়, এখন চলো তো তোমাকে মার কাছে নিয়ে যাই। কই, এসো চলো। মা, ও মা, দেখো কে এসেছে। কে রে? ওর নাম রুনা, ভাইয়া ওদের ওখানে কাজ করে। বসো মা। আমি এখান থেকে খাবো, আপনার হাতে খাবো, এত রতনের ভাত, আমি তোমার জন্য আলাদা, আমি রতনের ভাতই খাবো। মা, এবার চালা সামলাও। শানু, তুই ওর সাথে বসে গল্প কর, আমি হাতের কাজটা সেরে এক্ষুনি আসছি। আচ্ছা মা। না,
যাই। একি আপনি এখানে? আপনার খুঁজে এসেছিলাম। আপনি হঠাৎ তুমি থেকে আপনি এত বড় প্রমোশন? ভদ্রলোকদের প্রথম প্রথম আপনি বলতে হয়। তারপর? জানি না, সেটা আপনার ব্যাপার। কিন্তু সপ্তাহে একটা ছুটির দিন, তাও এখানে সাহায্যের? অনেক সময় ছুটির দিনে ওভারটাইম করতে হয়, সেটা বুঝি জানা নেই? জানার দরকার নেই, আমি চাকরি ছেড়ে দেব। বললেই হলো, কমলি ছাড়লেও কম্বল নিয়ে চড়ে গা। চলুন আমার সাথে। কোথায়? জাহান্নামে। সময় আছে, বাদলের হাত থেকে আমাকে বাঁচান।
তুমি এই টাকাগুলো রাখো। এই যে অনেক টাকা, এত টাকা কোথায় পেলে? আমাকে দিচ্ছ কেন? এই টাকা দিয়ে শানুর চোখের চিকিৎসা করতে হবে। হ্যাঁ, ভয় নেই, চুরি করে আনিনি, বাবার কাছ থেকে চেয়ে নিয়ে এসেছি। তোমার বাবার টাকা আমি নেবো কেন? যে মুহূর্তে এই টাকা বাবার কাছ থেকে চেয়ে নিয়ে এসেছি সেই মুহূর্ত থেকে টাকাগুলো আমার। না রুনা, এ হয় না, টাকা তুমি ফিরিয়ে নিয়ে যাও। মা, আপনি ওকে একটু বুঝিয়ে বলুন, আপনারা কি চান না শানুর চোখ ভালো হোক, শানু আবার দেখতে পাক? মা, একটা কথা তুমি কেন বুঝতে পারছো না রুনা? আমি শানুর বড় ভাই, এ দায়িত্ব পালন করার ভার একান্তই আমার। আমার বোনের চিকিৎসার টাকা আমাকে জোগাড় করতে হবে মেহনত করে, কারো করুণা ভিক্ষা করে নয়। কি বললি? আমি তোমাদের করুণা করছি? আমি তোমাদের কেউ নই, আমি তোমার মাকে মা ডাকিনি, তোমার বোনকে বোন ডাকিনি। কিন্তু লোকে তো সে কথা বুঝবে না রুনা। কে কি বুঝবে না বুঝবে, কি বলবে না বলবে, তার উপর ভরসা করে যখন এতকাল পথ চলিনি, বাকিটুকু চলতে পারবো? আপনি জানেন না মা, আপনার এই মেয়ে বড় জেদি মেয়ে, আজ যদি নিরাশ করে ফিরিয়ে দেন তাহলে হয়তো হয়তো। রুনা, তুমি তো আমাকে চেনো বাদুল, তারপরও আমাকে ফিরিয়ে দেবে? জানি প্রিয় কি বোন আমার, তুইও আমাকে ফিরিয়ে দিবি। আজ যদি তোর প্রতি আমার কোনো কর্তব্য আছে বলে ভুল করে জেনে থাকে, তুই আমার সেই কর্তব্য বোধকে অপমান করবি। বল শালু, পারবি বল? কে তুমি কে অপমান করবে? কার এত বড় সাহস রুনা? মা, ভাইয়া, যদি ভাবো স্বার্থপরের মতো নিজের দিকটা দেখছি তাহলে আমি বড় দুঃখ পাব। শুধু এটুকু অনুরোধ করব, ওকে ফিরিয়ে ওর মনে কষ্ট দিই না মা। ও বড় সহজ সরল, ওকে দুঃখ দিলে যে আমাদেরই পাপ হবে মা। ঠিক আছে, তুই যখন বলছিস দাও রুনা, আমি কালি ডাক্তারের কাছে যাব। দাঁড়াও, কোথায় গিয়েছিলে? কেন বাপি? প্রশ্ন নয়, জবাব দাও। বাদলের বাড়ি কেন গিয়েছিলে? 50,000 টাকা কি করেছ বাপি? তুমি আমার সাথে অমন করে কথা বলছো কেন? তোমার অনেক উৎপাত আমি সহ্য করেছি, কখনো ভাবিনি এতখানি অনুৎপাতে নেমে যাবে তুমি। শেষ পর্যন্ত একটা কুড়ির ছেলের সঙ্গে ফস্টি নষ্টি, বেয়াদ বেহায় মেয়ে কোথাকার! বাপি, আমি 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 ওকে ভালোবাসি। ওকে মারছেন কেন? সবার লোকটা কুড়ির ছেলের সাথে প্রেম করছে, ঘর থেকে টাকা নিয়ে গিয়ে কুড়ির ছেলে বাদলকে বড় বাড়া স্বপ্ন দিচ্ছে, বলেছি কি? আমার মান মর্যাদা অহংকার একটা কুড়ির ঘরে দেখিয়ে দেবো, অসম্ভব। ঘর থেকে ওর বাইরে যাও বলে দরকার হলে পায়ে শিকড় ভেঙে দেবে, আমার হুকুম। বাপি, এত নিষ্ঠুর হয় না বাপি, এত নিষ্ঠুর তুমি হয় না। ওয়ালাইকুম আসসালাম রতন, তোমার ভাইয়া বাড়িতে আছে? ভাইয়া তো সেই বড় শহরে গেছেন, ফিরতে রাতে হতে পারে, পরদিন সকাল হতে পারে। তোমার মা নিশ্চয় আছেন? না, মাও নেই, দরগায় গেছেন, মার ফিরতে ফিরতে সেই রাত। ও, তাহলে চলি। শুনুন, মার ভাইয়া ছাড়াও এবাড়িতে আরো কেউ আছে, এ কথা নিশ্চয় মনে ছিল না, তাই না? জি, মানে বন্ধু হতে পারি, বোবা তো নই, কানে শুনতে পাই, এসে যখন পড়েছেন আমার সাথে কথা বলতে নিশ্চয়ই খারাপ লাগার কথা নয়? না, ঠিক তা নয়, মানে আমি ঠিক। আপনি ভেতরে এসে বসবেন নাকি এখানে দাঁড়িয়ে আমি মানে বলে তোতলাবেন? দারোগাকে ধমক দিচ্ছেন, সাহস তো আপনার কম নয়। বুঝতে পেরেছেন তাহলে, আসুন ভেতরে আসুন। আয় রতন। বাহ, চমৎকার, আপনার আন্দাজটা তো বেশ ভালো। আন্দাজের জোরেই তো বেঁচে আছি। জানেন, আমার বউ চোখ না ভালো হবে, ভাইয়া শহরে গেছে ডাক্তারের সাথে কথা বলতে,
টাকাও জোগাড় হয়ে গেছে। আজ আমি আসি। আচ্ছা কাজ হলো দেহতি রক্ত বেড়ে গেলে মানুষ মারা যেতে পারে। থানা ইনচার্জ ফেরোজ খান। আপনি
আপনার কথা অনেক শুনেছি। আমার কথা শুনেছেন কার কাছে? আমার মায়ের কাছে, আমার বোনের কাছে। শানু আমার ছোট বোন। ও, আপনার নাম বাদল, ভালোই হলো পরিচয় হয়ে। এইবার বলুন তো, এই অবস্থা কি করে হলো? কারা আপনাকে আঘাত করেছে? ওদের আমি চিনতে পেরেছি তারকা সাহেব। ওরাই আমার বাবাকে পুরস্কারের লোভ দেখিয়ে ডেকে নিয়ে গিয়েছিল ওদের মালিক জাফর খানের কাছে। কিন্তু জাফর খান তো আমার কাছে সে কথা স্বীকার করেনি। ওরা যে তারই লোক আপনি কি করে প্রমাণ করবেন? প্রমাণ আমি দিতে পারবো দারোগা সাহেব, শুধু সময়ের ব্যাপার। হাত চলি, চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। ধন্যবাদ, আমি একাই যেতে পারবো, চলি। একটু দেখা করতে চাই। কোটিপতি জাফর খানের একমাত্র মেয়ের নাম আদরের সঙ্গে উচ্চারণ করো। রোনাকে কি দরকার? তার কিছু টাকা ছিল আমার কাছে, ফিরিয়ে দিতে এসেছি। কত টাকা? 50,000। রোনার টাকা তোমার কাছে কেন? আমার অন্ধ বোনের চিকিৎসার জন্য দিয়েছিলেন, এখন আর প্রয়োজন নেই। বলো কি, টাকা ছাড়াই ভালো হয়ে গেল নাকি? না স্যার, ভালো হয়নি। তবে আমার বোন এই টাকায় চিকিৎসা করতে রাজি নয়। টাকাটা নিন স্যার। তার সাথে কি একবার? না, তার সঙ্গে তোমার দেখা হবে না। তোমার চাকরি থেকে তোমাকে বরখাস্ত করা হলো। আমার অপরাধ? আবার বলছো অপরাধ কি? চারিদিক চুল নেই বগলে হাউসের বাবরি, সামান্য একটা কুলির ছেলে হয়ে তুমি এত বড় বাড়ির একমাত্র জামাই হওয়ার স্বপ্ন দেখছো। আবার বলছো আঙ্কেল, অপরাধ কি? এই কথা, তাহলে কথাটা বলেই ফেলি। মনে রাখবেন, এক হাতে কখনো তালি বাজে না, আর দুই হাতে যখন তালি বেজেই গেছে
তখন শেতালি থামানোর সাধ্য আপনাদের কেন? পৃথিবীর কারণেই সে যত বড় কোটিপতি আপনারা হন না কেন? চলি প্লিজ আঙ্কেল, উত্তেজিত হবেন না, আপনার ব্লাড প্রেশার বেড়ে যাবে। যান উপরে যান। শাস্তি দিতে পারি বল শালু, একটা কিছু বল। ভাইয়া, আমি ওর জুতোর শব্দ শুনলে চিনতে পারবো। জুতোর শব্দ কি আমার সর্বনাশ করেছে? জুতোর শব্দ, কিন্তু কে সে? কার জুতোর শব্দ শুনলে তুই চিনতে পারবি? ওকে ওকে আমি কোথা থেকে খুঁজে বের করবো? তুই শানু সর্বনাশ না করলেও আরেকটি মেয়ের সর্বনাশ করতে চেয়েছিলি, তাই তোকে আমি ছাড়ব না। চল থানায় চল, চল বাদল, বাদল। এই হারাম যেন একটা মেয়ের ইজ্জত নষ্ট করতে চেয়েছিল। সেন্ট্রিং, ওকে নিয়ে যাও। বাদল শোনো, আমি শানুর সঙ্গে একটু কথা বলতে চাই। দোহাই আপনার, আপনি ওর সামনে যাবেন না, ওকে ওর নিজের মতো থাকতে দিন। স্যার, একটা গোপন আধাখানা সংবাদ পেয়েছি। কোথায়? জিমারপঞ্জির বস্তিতে। ঠিক আছে, আমি আসছি। ইন্সপেক্টর ফেরোজ খান, হালদার, সব কটাকে বেঁধে গাড়িতে তোলো, আমি ভিতরটা সার্চ করে আসছি।
হাট হাট শানু শোন বিশ্বাস রেখো মনে রেখো অপরাধীর জন্যই আইন তৈরি হয়েছে শানু সর্বনাশকারী আর রতনের হত্যাকারীকে খুঁজে বের করার দায়িত্ব পুলিশের বাদল রতনের খুনিয়া শানু সর্বনাশের জানোয়ারটাকে তুই খুঁজে পাবি না এক আসামিকে ধরার জন্য হাজার শত্রুর জন্ম দিস না বাবা মা কোন অপরাধী দেখলে আমার মনে হয় সেই বুঝি রতনের খুনি সেই বুঝি সেই কুত্তাটা যে আমার বোনের সর্বনাশ করে পালিয়ে গেছে বিশ্বাস করো মা তখন আমার আর কিছুই মনে থাকে না বাঁচার কথা মনে থাকে না মরণের কোনো ভয় থাকে না শুধু মনে পড়ে রতন যেন বলছে ভাইয়া আমার মৃত্যুর জন্য তুই দায়ী ভাইয়া তুই দায়ী আমি সব বুঝি তবু আমার কথা ভেবে স্বামীর কথা ভেবে আমাকে তুই কথা দে আর কারোর উপর তুই হাত তুলবি না কাউকে ধরে আনবি না কাউকে মারবি না কথা তোমাকে দিতে পারি মা কিন্তু রাখতে হয়তো পারবো না কেন পারবি না রতনের কথা শানুর কথা মনে পড়তে হয়তো তোমার কথা ভুলে যাব মা ভুলে যাবি হ্যাঁ মা সেদিন তোর জন্য দরগা থেকে বাবার দিয়ে তাবিজটা নিয়ে এসেছিলাম আজ আমি নিজের হাতে পরিয়ে দিলাম এই তাবিজ যতক্ষণ তোর গলায় থাকবে তুই মারামারি করতে পারবি না বেশ আমি তোমাকে কথা দিচ্ছি মা তোমাকে কথা দেওয়ার জন্য আমার বুকের ভিতর যত কষ্টই হোক আমি আর কাউকে আঘাত করব না তোর আমাকে স্বার্থপর মনে করিস না প্রতিশোধ আমিও চাই কিন্তু রতনের মতো তোর বুকে লালু হই কেন ভাইয়া নিজেকে বাঁচাবার জন্য আমি কি বেঁচে আছি ভাইয়া শানু শেখাতেই যদি চাইলে কেন আগে শেখালে না তাহলে তোমার সবকিছু হারাতে হতো না কিন্তু তোর যে কুম্ভু শিখতেই হবে শানু কেন কেন শিখব প্রতিশোধ দেবি না প্রতিশোধ হ্যাঁ চোখে দেখতে পাস না কিন্তু শব্দ শুনে ঠিকই বুঝতে পারিস তোকে শিখতে হবে কেন জানিস ওই শয়তানটা যদি কখনো তোর সামনে পড়ে যায় আর ওর পায়ের শব্দ শুনে যদি ওকে চিনতে পারিস তখন যেন তোর দুর্বলতার সুযোগ নিয়ে ও পালিয়ে যেতে না পারে হ্যাঁ আমি শিখবো ভাইয়া আমি শিখবো শিখবো
এই বাদল ভাই, সর্বনাশ হয়ে গেছে বাদল ভাই। কি হয়েছে খুলে বল। ওই ফ্যাক্টরিতে রবির মাথা থেকে বোঝা পড়ে যেতে বড় ভেঙে সোনা বেরিয়েছে। কি বললি? হ্যাঁ বাদল ভাই, মালিক তাকে ডেকে নিয়ে গেছে ফ্যাক্টরিতে পুরস্কার দেবে বলে। এত রাত হয়ে গেল, আমার রবি তো এখনো ফিরলো না বাদল ভাই।
বলছি বাদল, তো তুই ওটা নিয়ে ওখান থেকে চলে যা। তোর বাবা ফিরে এলে কি বলবো আমি তাকে? বলবো আমার ছেলে খুনি। চল যা, চলে যা ওখানে, যা বলছি যা যা। মা, ভাইয়া ফিরেছে মা। যা বলছি যা যা। কি মা, কি লাগে ভাইয়া? আমাকে তুমি এত বড় কথা মুখের উপর বলতে পারলে?
তুমি না আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে? করেছিলাম, মিথ্যে নয়, ভালোবেসে বিয়ে করেছিলাম। কিন্তু এখন আমার ভালোবাসা বদলে গেছে। এখন আমি কামিনী ছেড়ে কাঞ্চনকে ভালোবাসতে শিখেছি। অর্থ সকল অনর্থের মূল। এখন আমি সেই মূলে কুঠার চালিয়ে যাচ্ছি। আমাকে কেউ ঘেরাতে পারবে না, তুমি না। এখন থেকে যা যা দেখবে মনে করবে দেখোনি, যা যা শুনবে মনে করবে শোনোনি। তাহলেই, একমাত্র তাহলেই তুমি ওই ঠান্ডা বরফের স্পর্শ থেকে বেঁচে থাকতে পারবে। কথাটা মনে রাখতে চেষ্টা করো, নাহলে বলছি সব সত্যি। ফ্যাক্টরির গুদামে গফুশিকের লাশ পাওয়া গেছে। গফুশিকের লাশ? হ্যাঁ, আর আপনার ব্যাংকের সমস্ত টাকা আমার স্বামী আত্মসাৎ করেছে। এখন সময় আছে আঙ্কেল, আপনি কিছু করুন, নইলে সর্বনাশ হয়ে যাবে। ঠিক আছে মা, তুমি এখন যাও, আমি এক্ষুনি সব জায়গায় ফোন করে খবর নিচ্ছি। আকবর, এত সুন্দর পৃথিবীতে বাঁচার স্বার্থটুকু জাগলো না? এতটুকু প্রাণের মায়া হলো না? গড়গড় করে সব বলে দিলে, কি সাহস! এখন এখন কি বাঁচাবে তোমাকে? অনুকে বাঁচাবে? বেঁচে থাকার স্বাদ নেই তোমার? আমি কি বেঁচে আছি? আছো, মূর্তির মতো। মূর্তির জীবন নেই, তবু মানুষ তাকে পূজা করে, আবার বিসর্জনও দেয়। তোমাকে আমি বিসর্জন দেব। ম্যানেজার আকবর খান আমার বড় ভাইয়ের ছেলে, আমার ব্যাংকের সই জাল করে সমস্ত টাকা আত্মসাৎ করেছে। আই নিড ইউর হেল্প। সারা জীবন আমি আপনাকে হেল্প করে এসেছি, আজ আবার পুলিশ কেন আঙ্কেল? এ কাজটা শেষবারের মতো আপনি আমাকে করতে দিন। পুলিশ সব জেনে গেছে, আমার মুখোশও খুলে গেছে, আর তাই আমি দেশ ছাড়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনাদেরকে আমার হাতে বন্দী থাকতে হবে। রুনা ম্যাডাম বাড়িতে নেই, পাখি পালিয়েছেন। খাঁচাটাকে নিয়ে যাই, চলো সাহেব ম্যাপ সাহেবকে ধরে নিয়ে গেল। আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি,
স্নেহ দিয়ে তোকে বড় করেছি, বিশ্বাস করে তো বিশ্বাস, হ্যাঁ বিশ্বাস, কিন্তু তোর অত জেনে ফেলেছো সব সবকিছু, যেমন জেনে ফেলেছিল গপুর শেখ, তাকে আমি আমি না ওই আজরাইলটা ঠান্ডা শীতল বরফের মধ্যে চিরতরে ঘুম পাড়িয়ে দিয়েছে, কারণ কারণ সে সোনার মূর্তি। অবশ্য এখন জেনে গেছে বাদল গপুর শেখের ছেলে, তাকেও মরে যেতে হবে কি আসতে, তুই আমার বাবাকে খুন করেছিস, আমি আমার বাবার খুনের বদলা নিতে এসেছি। অন্ধ মেয়ে বাবার খুনের বদলা চায়, বাদল বাদল
আমি কাপুরুষ নই, তাই তোকে শেষবারের মতো বাঁচার সুযোগ দেব। বন্ধু হয়ে তুই আমার অন্ধমনে ইজ্জত দিয়েছিস। তাই তোর চোখ বেঁধে সেই সুযোগ দিচ্ছি। আমার চোখ আমি বেঁধে নেব। তোর ডান হাতের নিচে একটি পিস্তল, আমার ডান হাতের নিচে একটি পিস্তল থাকবে। আমার বোন হাঁটবে, ওর হাত আর থেমে গেলেই তুইও গুলি করার সুযোগ পাবি, আমিও পাব। বীরঙ্গনা মা বোনকে যদি আমরা স্বীকৃতি দিতে পারি, তাহলে তোমার অন্ধবনের অপরাধ কোথায়? সবার উপরে শানুকে আমি ভালোবাসি, ওর চোখ আমি ভালো করব, ওকে আমি স্বেচ্ছায় বিয়ে করব। যদি যদি তোমাদের অমত না থাকে। বড় ভাইয়ের আগে ছোট বোনের বিয়ে হতে পারে না।